এখন আমি দু হাজার তেইশ সালে যে যে ওয়েব সিরিজগুলো দেখেছি সেগুলোর একটা লিস্ট বানিয়েছি অনেকগুলোই দেখেছি কিন্তু তার মধ্যে থেকে যেটা ভালো লেগেছে সেগুলোর একটা লিস্ট বানিয়েছি তবে এখানে কিন্তু কোনো নাম্বারিং নেই যে এটা এক নম্বর এটা দু নম্বর ওরকমভাবে কিছু নেই কারণ আমার ভালো লেগেছে মানে আমার কাছে সবকটাই সমান যেমন ফর্জি আর দাহার এই দুটো সিরিজই আমার কাছে সমান এরপর আমরা ডিরেক্ট বিষয়তে চলে আসি অ্যামাজন অরিজিনালের দাহারকে আমি অবশ্যই রেখেছি আমার পছন্দের তালিকাতে সেটা আছে হিন্দি তামিল তেলেগু কান্নার মালায়ালম এ এটা একটা ক্রাইম সিরিজ এখানে তো এখানে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে মৃত্যু হচ্ছে এবং সেই মৃত্যুগুলো কিভাবে হচ্ছে এবং ইনভেস্টিগেটিং অফিসার সোনাক্ষী সিনহা সেই জিনিসটাকে কিভাবে ডিল করছেন এটার সঙ্গে তো সেই টা নিয়েই হচ্ছে এই সিরিজটা আপনারা চাইলে এখনও গিয়ে আপনারা চাইলে এই সিরিজটা চেক আউট করতে পারেন যারা দেখেননি তাদেরকে আমি অবশ্যই বলবো যে এটা দেখুন ফারজি হচ্ছে এটা তো মানে কি বলবো এটা বোধহয় মানে কিছুদিন বাদে বোধহয় কাল্টের জায়গায় চলে যাবে না চলে গেছে আমি সেটা জানি না আমার কাছে সেই ইনফরমেশনটা নেই ফর্জি রাজান ডিকের রাজন ডিকের সিরিজগুলো বরাবরই খুব ভালো হয় বিজয় চতুপথী এবং মানে এখানে শাহিদ কাপুর এরা দুজনে দুর্দান্ত অভিনয় করেছে বিজয় চতুপথীর তবুও আমি বলেছিলাম যে রিভিউয়ের সময় যে বিজয় চতুপথীর স্পেসটা একটু বেশি হলে বোধহয় ভালো হতো তো এরপর আমরা নেক্সট চলে আসি সেটা হচ্ছে ফার্স্ট অ্যাক্ট এটা আমার দেখা হয়ে গেছে কিন্তু আমি এখনো রিভিউ আনি দেখা হয়ে গেছে মানে এটা হচ্ছে যে চাইল্ড ড্যাট ইজ ডেটে হচ্ছে ডকুমেন্ট্রি চাইল্ড কি কী কীভাবে সিলেকশন হতো তারা এখন কিভাবে এখন বর্তমানে তাদের অবস্থা কেমন তো সেই জিনিসটা নিয়ে হচ্ছে ফার্স্ট অ্যাক্ট এটা কিন্তু ভালো একটা সিরিজ মানে ডকু ডকু ড্রামা বলতে যেটা বোঝায় ড্রামা ঠিক নয় মানে এখানে ডকুমেন্ট্রি বলতে যেটা বোঝায় সেই হিসাবে যদি আপনারা দেখতে যান তাহলে কিন্তু এই টাকে তো অবশ্যই আমার ভালো লেগেছে আছে এটা এটা আপনারা চাইলে মানে দেখে নিতে পারেন যে চাইল্ড দেরকে কিভাবে নেওয়া হয় মানে সিনেমাতে যে চাইল্ড দের ভূমিকাটা কি সেইটা এখানে কিন্তু দেখানো হচ্ছে হটস্টার স্পেশালি আরেকটা যেটা আছে সুলতান অফ দিল্লি এটা একটুখানি পিরিয়ডিক্যাল মানে স্বাধীনতার পরে এই সময়টা ভারত পাকিস্তানের একটা ব্যাপার আছে তো এই সিরিজটাও কিন্তু আমার খারাপ খারাপ লাগেনি এখানে মানে তাই রাজভাসিনকে তো আমার দুর্দান্ত লেগেছে মানে সে যে যে সিনগুলোতে ছিল যে যে দৃশ্যতে ছিল সেই দৃশ্য দৃশ্যগুলো হচ্ছে একেবারে মানে কি বলবো নচ বলতে যেটা বোঝায় সেটাই এরপর হচ্ছে কালাপানি যেটা অক্টোবর মাসে রিলিজ করেছিল এই সিরিজটা কালাপানি সিরিজটা হচ্ছে দারুণ দারুন সিরিজ দারুন মানে হচ্ছে ট্রাইবাল গ্রুপদের কথা এখন দেখবেন যে সিরিজগুলোর মধ্যে বা সিনেমার মধ্যে দেখবেন যে ট্রাইবাল এই এই গ্রুপদের কথাটা না খুব বলা হয় মানে তাদের অবস্থা তাদের সমস্যা তাদের সমস্যা আমরা এতটাই সভ্য হয়ে গেছি যে তাদের সমস্যার কথা শোনার মতো সময় আমাদের থাকে না তাদেরকে কিভাবে ইউজ করা একটা জঙ্গলের মধ্যে জঙ্গলের আজকে একটা জিনিস তো মানতেই হবে একটা জঙ্গলে শেকড় মানে কোন পাতা কোন কাজে লাগে কোন শিকড় পশু পাখি সমস্ত ব্যাপারে একটা ট্রাইবালের যতটা না ধারণা থাকবে বিশেষ করে ভেষজ ঔষধির ক্ষেত্রে একটা ট্রাইবেলে যতটা না ধারণা থাকবে একটা যতই এম পাস করা একজন ডাক্তার হোক তার থেকে তার ধারণা কমই থাকবে এক যদি সে ডাক্তার ব্যক্তিগত পর্যায়ে যদি মানে এই ব্যাপার নিয়ে যদি কালচার করে না থাকে তো তো সেই হিসাবে কালাপানি একটা অন্য লেভেলে মানে এখানে একজন আমার সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টারটা লেগেছে পুলিশের একটা ক্যারেক্টার আছে যে লোকটা মানে অতীব বাজে তাকে সবাই খুবই বাজে বলে প্রচণ্ড ম্যানিপুলেটিভ সেই লোকটা যখন ভেতরে ভেতরে যখন কাউকে তার ভালো লাগছে তার সততা অতিরিক্ত সততার জন্য তাকে তার ভালো লাগছে তার সরলতা সততা এসবের জন্য যখন তাকে ভালো লাগছে তখন সেই মানুষটার রিয়াকশনটা কিরকম আহ সেটা হচ্ছে এই সিরিজটা এরপরে আমি যদি চলে যাই যে জি জি অরিজিনালস এ তাজ এই সিরিজটাকে নিয়ে এই সিরিজটা তো আমি ভুলতেই পারবো না কারণ এই সিরিজটাতে একটা ডায়লগ বলার জন্য আমি স্ট্রাইক খেয়েছিলাম

মিল যায় এই ডায়লগটা বলার জন্য আমি বড় সড়ো রকমের তিন মাসের স্ট্রাইক খেয়েছিলাম তো যাই হোক স্ট্রাইক খেয়েছি সেটা আলাদা জিনিস কিন্তু সিরিজটা যে খারাপ এটা তো আমি বলতে পারি না এখানে নাসরুদ্দিন শাহ মানে এই বয়সে এসে উনি এত ভালো অভিনয় করছেন মানে বলার মতো নয় মানে কি বলবো মানে তিনি অভিনয় করলে না শুধু দেখি মানে আমার না তখন আর গল্প কি কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে না আমার না মানে হুঁশ থাকে না উনি আর মনোজ বাজপেয়ী এনারা দুজন যখন অভিনয় করেন না তখন শুধু আমি দেখতে থাকি যে এনাদের কাছ থেকে যদি কিছু শেখা যায় অন্য কিছু হলেও কোনো স্টাররা কোনো সিনেমা করলো অনেক স্টার আছে তারা সিনেমা করলে আমি খুব দেখতে শুরু করে দিই যে এটার এটা খারাপ ওটার ওটা খারাপ কিন্তু এরা যখন অভিনয়তা আসে আর একজন আছে অবশ্যই যে আমার খুব ফেভারিট যার সম্বন্ধে আমি ভিডিও বানাই না বলতে গেলে তিনিও যেন ফাহাদ ফাজিল মানে মানে আমি ভাবি যে একটা বাজে স্ক্রিপ্টকে কি করে এটা পুল অফ করে মানে একটা মানে খুবই অর্ডিনারি একটা স্ক্রিপ্ট কিভাবে এনারা তুলে ধরেন তো যাই হোক এরপর আমি আবার বিষয়তে চলে আসি ট্রায়াল বাই ফায়ার এটা খুব ভালো একটা সিরিজ দেওয়াল অনেকদিন বাদে দেখলাম এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছিল এখানে অভিনয় এবং রিয়েলিটিকে ওইভাবে তুলে ধরা মানে কোনো মানে অতি নাটকীয়তা ছাড়া রিয়ালিটিকে তুলে ধরা এটা আমার ট্রায়াল বাই ফায়ারে খুব ভালো লেগেছে এরপর হচ্ছে রোম্যান্টিক্স যেটা আর একটা ডকুমেন্টারি এসেছিলো এখানে এই যে ইয়াসরাজদের যে রোম্যান্টিক্স ব্যাপারটা এই রোম্যান্টিক ব্যাপারটা কোথা থেকে এসেছে কিভাবে তারা এতদিন বাদে তারা ইয়াস রাজ যে হয়েছে এটা তারা কিভাবে হয়েছে সেই সব জিনিসগুলো এই ডকুমেন্টরিতে আছে অনেক সেলিব্রিটিদের এখানে ইন্টারভিউ আছে তো আপনারা চাইলে এটা চেক আউট করতে পারেন এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে নাইট ম্যানেজার পার্ট টু যেটা হটস্টার স্পেশালে যেটা এসেছিল সেটা একটা কনক্লুডিং পার্ট এখানে আমার মানে সবাইকে এটা আমি আগেও বলেছিলাম বোধহয় না আমি গত বছর এরকম কোনো লিস্ট বানাইনি তো নাইট ম্যানেজারটা আমার এটা রিমেক হলেও তো এটা কিন্তু আমার ভালো লেগেছে অনিল কাপুরকে বিশেষ করে আদিত্য রায় কাপুর বা মানে বাকিরা যারা অভিনয় করেছে সেটা ঠিক আছে কিন্তু অনিল কাপুর এখনও এই বয়সে যেভাবে অভিনয় করছেন এবং রিসেন্টলি ফাইটারে তাকে দেখছি যে তার যে প্রেজেন্সটা এত সুন্দর বলার মতো নয় এরপর যদি চলে আসি জুবিলির কথা জুবিলি তো অসামান্য একটা সিনেমা আরও বেশি ভালো লাগছে এখানে প্রসেনজিৎ স্যার আছেন প্রথম থেকে শেষ অব্দি ফাটিয়ে কাজ করেছে মানে আরেকজন অভিনেত্রীর কথা অবশ্যই বলবো অদিতি রায় হায়দারি উনি কিন্তু তাজেও ছিলেন এটা তাও জুবলিতেও আছেন মানে অদিতি রায় হায়দারি একজন স্ট্রং অভিনেত্রী মাঝে মাঝে কিছু ভুলভাল কাজ করে ফেলে কিন্তু তবু আমার বেশ মানে মানে কি বলবো ভালোই লেগেছে আর জুবলিতে আরেকজনকে আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আপার শক্তি খুড়ানাকে আমার সত্যি খুব ভালো লেগেছে এরপর গান্স এন্ড গুলাপস এখানে দালকির সালমান থেকে শুরু করে রাজকুমার রাও থেকে শুরু করে যারা যারা আছেন তারা প্রত্যেকে এখানে ভালো অভিনয় করেছেন এবং এগেইন রাজ অ্যান্ড তো এই সিরিজটা তো নেটফ্লিক্সে এটা অবশ্যই আমি মাস্ট ওয়াচের মধ্যেই আমি রাখবো এরপর যদি আমি চলে আসি দ্য ম্যান এটাও নেটফ্লিক্সে এটাও আমি মাস্ট ওয়াচের মধ্যে রাখবো যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা হয়েছিল ওই সময় রেলওয়ের কি ভূমিকা ছিল এবং একজন চোর যে তার মানসিকতা কিভাবে বদলে যাচ্ছে তো সেটা নিয়ে হচ্ছে দ্য রেলওয়ে মেন এরপর হচ্ছে বাম্বাই মেরি যান এখানে পার্টিকুলার কোনো একজন মানে কি বলবো মানে কোন একজন মাফিয়া ডন এরকম ধরনের মানুষের জীবনের উপর বেশ করে মুম্বাই মেরি যান এই সিরিজটা হয়েছে এবং যথেষ্ট ভালো অভিনয় হয়েছে এখানে আলাদাভাবে যার কথা বলতেই হয় তিনি হচ্ছেন কে কে মেনান কে কে মেনানের কথা অবশ্যই বলতে হয় দুর্দান্তে অভিনয় করেছেন এটাও মাস্ট ওয়াচের মধ্যে এটা আপনারা দেখতে পারেন হার্সে স্পেশালি আর যেটা আছে রিসেন্টলি এটা রিভিউ এসে গেছে আমার চ্যানেল থেকে সেটা হচ্ছে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে টাইট অ্যান্ড কম্প্যাক্ট অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছু নেই যে আমরা মানে যে জিনিসটা হয় সেই জিনিসটা ক্লোজ টু রিয়েলিটি এখানে দেখানোর চেষ্টা করেছে সেই জন্য ফ্রিলান্সারকে আমি আমার পছন্দের তালিকার মধ্যে আমি অবশ্যই রেখেছি এবং শেষে আছে আসুর টু আমার মানে কি বলবো যে এরকম যদি ভিলেন হয় তাহলে আর হিরোর দরকার পড়ে না এরকম ধরনের হচ্ছে আসুর টু এবার দেখা যাক আসুর টু এর আর কোন কনক্লুডিং পার্ট বেরোয় কিনা তবে হ্যাঁ এটাও সত্যি কথা স্ক্রিপ্ট সেরকম হতে হবে স্ক্রিপ্ট যদি সেরকম যদি না হয় তাহলে আমার মনে হয় না আসুর টু আর বার করার কোনো দরকার আছে আসুর ওয়ান আসুর টু এই অবধি দেখেই আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত তো এটাই ছিল দু হাজার তেইশে আমি যে যে ওয়েব সিরিজগুলো দেখেছি তার লিস্ট থ্যাংক ইউ সো মাচ অল প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই